ফরিদপুর সদর উপজেলায় মাহিন্দ্রার ধাক্কায় দুই শিশু শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। সকালে উপজেলার তাম্বুলখানা এলাকার পল্লীকবি জসীমউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর সড়কে গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা। দুই ঘন্টা ব্যাপী চলা এই বিক্ষোভে মাহিন্দ্রা চলাচল বন্ধের দাবি জানিয়েছেন তারা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সুরাইয়া ও মহসিন নামের দুই শিক্ষার্থী সকালে তাম্বুলখানা এলাকায় সড়ক পার হচ্ছিল। এ সময় ফরিদপুর থেকে সালথাগামী একটি মাহিন্দ্রা ধাক্কা দিলে তারা গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।